আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বাংলা টিউটোরিয়াল মেলায় স্বাগতম জানাচ্ছি আমি মশিউর রহমান আমি আজ যে টিউটোরিয়ালটি নিয়ে আসছি সেটি হচ্ছে ছয় ক্রমের ম্যাজিক বর্গ এর আগে আমি তিন চার এবং পাঁচ ক্রমের ম্যাজিক বর্গ দিয়েছিলাম আজকে আমি ছয় ক্রমের ম্যাজিক বর্গ দেখাবো এটি তোমাদের ভালো লাগবে আশা করছি এবং তোমাদের কাজে আসবে বলে মনে করি তো ছয় যে কোনো ম্যাজিক বর্গের ম্যাজিক সংখ্যাটি নির্ণয়ের একটি সূত্র আছে ম্যাজিক সংখ্যা নির্ণয়ের সূত্রটি হচ্ছে অ্যান ইন্টু অ্যান স্কোয়ার প্লাস ওয়ান বাই টু এখানে অ্যান বলতে বর্গ সংখ্যাটিকে বোঝানো হচ্ছে যেমন এখানে ছয় ক্রমের ম্যাজিক বর্গ এখানে অ্যান হচ্ছে ছয় চার ক্রমের ম্যাজিক বর্গের ম্যাজিক বর্গের জন্য অ্যান হবে চার তো যেহেতু আমার ছয় ক্রমের ম্যাজিক বর্গ তাহলে আমাদের ম্যাজিক সংখ্যাটি কীভাবে হবে এটি আমরা বের করে নিই তো এখানে এন বলতে আমি বাংলায় যেহেতু পাটিগণিত অধ্যায় এটি সেজন্য আমি বাংলায় বসাচ্ছি এন এর মান ছয় এখানে এন এর মান ছয় বসালে ছয়ের উপরে স্কোয়ার মানে ছয় ছয় ছত্রিশ যোগ ওয়ান বলতে এখানে পাটিগণিত হিসেবে এক বসাচ্ছি এবং নিচে দুই বসাচ্ছি দুই দিয়ে ছয়কে কাটা যায় তিনবার তাহলে এখানে তিন আর এটি ব্রাকেট থাকার অর্থ হচ্ছে গুণ আর ছত্রিশ এক যোগের সাতত্রিশ তা সাতের সাথে তিন গুণ করলে তিন সাত একুশের এক হাতে থাকে দুই তিন তিরিকার নয় আর দুই এগারো তাহলে ম্যাজিক সংখ্যাটি হবে একশো এগারো ছয় ক্রমের ম্যাজিক সংখ্যা হবে একশো এগারো এখন আমরা তিন চার এবং পাঁচ ক্রমের ম্যাজিক বর্গ দেখেছিলাম বেজোর সংখ্যক ম্যাজিক বর্গের নিয়ম সবগুলি এক কিন্তু জোর সংখ্যক ম্যাজিক বর্গের নিয়মগুলি ভিন্ন ভিন্ন একটার জন্য এক নিয়ম আচ্ছা যাই হোক ছয়ক্রমের ম্যাজিক বর্গের নিয়মটি আমি দেখাচ্ছি ছয়ক্রমের ম্যাজিক বর্গ সরাসরি ছয়ক্রমের ছয় বর্গ নিয়ে একসাথে কাজ করা যায় না একসাথে কাজ করা করলে সেটি মিলাতে অনেক কঠিন ব্যাপার সহজে মিলানোর জন্য যে নিয়মটি সে নিয়মটি হচ্ছে এ ছয়ক্রমের ম্যাজিক বর্গকে মাঝখান বরাবর দাগ দিয়ে তিন ক্রমের চারটি ম্যাজিক বর্গ তৈরি করে নিতে হবে ছয়ক্রমের ম্যাজিক বর্গের জন্য মাঝখানে যে দাগটি আছে সেটিকে মোটা করে দাগ দিয়ে আমি তিন ক্রমের চারটি ম্যাজিক বর্গ তৈরি করে নিয়েছি তিন ক্রমের চারটি ম্যাজিক বর্গকে আলাদা আলাদাভাবে কাজ করতে হবে তো এখানে আলাদা আলাদা কাজ করার মধ্যেও একটি সিরিয়াল মেনটেন করতে হবে সিরিয়ালে এই তিন ক্রমের এই ম্যাজিক বর্গটিকে এক নাম্বার সিরিয়ালে কাজ করতে হবে এখানে কোনাকি যেটি আছে এটিকে দুই নাম্বারে কাজ করতে হবে উপরে যেটি আছে এটির দুইয়ের উপরেরটি তিন নাম্বারে কাজ করতে হবে এবং সর্বশেষে এখানেরটিকে চার নাম্বারে কাজ করতে হবে এটিকে চার নাম্বারে কাজ করতে হবে তো আমি শুরু করে দিচ্ছি সিরিয়ালি কাজ করা তো আমরা জানি যে তিন ক্রমের ম্যাজিক বর্গের কাজের হচ্ছে তিন ক্রম অথবা বেজর সংখ্যক ম্যাজিক বর্গের কাজের নিয়ম হচ্ছে যে প্রথমে যে রোটা আছে এই রোয়ের মাঝখানে বর্গটিকে বের করে নিতে হবে তো যেহেতু এখানে তিনটি বর্গ মাঝখানের বর্গ হচ্ছে এটি এটি থেকেই শুরু করব এটি হবে এক এটির কোনাগনি পথ বেজর সংখ্যক নিয়ম অনুযায়ী কোনাগনি পথে চলে তো কোনাগনি পথে উপরে কোনো বর্গ নেই ডান বাম পাশেও কোনো বর্গ নেই তো এটি নিচে চলে আসবে নিচে এসে দুই আরেকটি কথা বলে রাখা দরকার যে আমি যেই বর্গ যেই এখানে যে এক দুই তিন চার চারটি ভাগ করে নিচ্ছি যেটিকে কাজ করব এটির বাহিরের বর্গগুলিকে এই বর্গের হিসেব করা যাবে না এখানে যে নয়টি বর্গ আছে নয় বর্গ নিয়ে হিসেব করতে হবে এর বাহিরের বর্গগুলি ন্যায় হিসেব করে কাজ করতে হবে তো এখন দুই দুইয়ের পথ এখানে যাবে কিন্তু এখানে কোনো বর্গ নেই যেহেতু আমি এই নয়টা বর্গ নিয়ে কাজ করছি যে বর্গগুলি আপাতত বাদ তো এখানে কোনো বর্গ নেই উপরেও কোনো বর্গ নেই নিচেও কোনো বর্গ নেই তাইলে এটা বামপাশে চলে আসবে বামপাশে এখানে তিন চলে আসবে তোমরা তিন ক্রমের যে বর্গটি দেখে নিও আগে ওইটিতে যে নিয়মে কাজ হচ্ছে এখানে ওই নিয়মে কাজ হচ্ছে এবং তিন ক্রমের বর্গটি এভাবেই কাজ হচ্ছে এখানে তো তিনের পরে এখানে তিন এই কোনাগুনি পথে যাবে কিন্তু এই পথটি আগে থেকে এই বর্গটি দখল করে রাখছে এক যে যখন কোনাগুনি পথে গিয়ে কোনো বর্গ আগে থেকে দখল করে রাখবে তখন এই নীচে নেমে আসবে এই সংখ্যাটি তো তিনের নিচে চার চারের পরে এখানে কোনাগুনি পাঁচ যাবে পাঁচের পরে এখানে কোনাগুনি ছয় যাবে ছয়ের পরে এখানে কোনাগুনি তো এটি হচ্ছে এই তিন ক্রমের বর্গের মূল কোনা এটা তো যখন এই কোনায় যাবে এদিকেও কোনো ঘর পাবেন এদিকে ঘর পাবে না তখন এটি নিচে নেমে নেমে চলে আসবে সাত তো সাতের পরে এখানে এটির পথ হচ্ছে এখানে কিন্তু যেহেতু এই বর্গটা নেই তাহলে এখানে কোনো বর্গ নেই এখানে চলে আসবে এটি বাম পাশে চলে আসবে এদিকেও নেই উপরেও নেই তো এখানে বর্গটি চলে আসবে সাতের পরে এখানে আসবে আট আটের পরে এখানে যাবে এখানে কোনো বর্গ নেই বাম পাশেও নেই ডান পাশেও নেই তো এটি নিচে চলে আসবে নয় তাহলে তিন ক্রমের বর্গ নিয়ম অনুযায়ী এটি পূরণ হয়ে গেল এক থেকে নয় পর্যন্ত এই নিয়ম অনুযায়ী এখন আবার দ্বিতীয় বর্গটির কাজ করতে হবে আমরা দ্বিতীয় বর্গে চলে যাচ্ছি দ্বিতীয়টি হচ্ছে এখানে তো এখানে নয় শেষ হয়েছিল এখানে দশ থেকে শুরু হবে ওই আগের মতো মাঝখান থেকে শুরু করতে হবে তো এখানে এটার মাঝখানটা হচ্ছে এখানে এটি দশ দশের পরে এখানে যাওয়ার কথা এখানে নাই তো নিচে চলে আসতেছে যেহেতু এই বর্গটা এই বর্গটা এখন হিসেবে আসবে না তো এটি নিচে চলে আসলো এগারো এগারো পরে এখানে যাওয়ার কথা এখানে কোনো বর্গ নেই তো এটি চলে আসবে এখানে বারো বারোর পরে এখানে যাওয়ার কথা এটি আগে থেকে দখল আছে তো এখানে নিচে চলে আসবে এগারো এ সরি তেরো বারোর পরে এটি তেরো তেরোর পরে এখানে চলে যাবে এটি চোদ্দো চোদ্দোর পরে এই কোনাগনি চলে যাবে এটি পনেরো পনেরোর পরে যেহেতু এটি মূল কোনা এই বর এই তিন ক্রমের বর্গের মূল কোনা তাহলে এটি নিচে চলে আসবে ষোলো ষোলোর পরে ষোলোর কোনাগণি পথটি হচ্ছে এটি ষোলোর কোনাগুনি পথটি হচ্ছে এটি তো এখানে কোনো গন নেই এদিকেও নেই উপরেও নেই তাহলে এটি চলে আসবে বাম পাশে এখানে হবে সতেরো সতেরো পরে এখানে যাওয়ার কথা ছিল যেহেতু এই বর্গটিকে হিসেবে আনা যাবে না তো এখানে কোনো বর্গ নেই এদিকে নেই এদিকে নেই এটি নিচে চলে আসবে এখানে চলে আসবে আঠারো তো এখানে আঠারো শেষ হয়ে গেছে এবার দুই দুই নম্বরের পরে তিন নম্বরটাকে কাজ করতে হবে তিন নাম্বারের এখানে মাঝখানে হচ্ছে এটি তা আঠারোর পরে এখানে উনিশ থেকে শুরু হবে উনিশ থেকে উপরে যাওয়ার কথা তো এদিকেও নেই এদিকেও নেই তো এটি নিচে চলে আসবে এখানে বিশ বিশের পরে এখানে যাবে এখানে কোনো বর্গ নেই এদিকে নেই এদিকে নেই তো এটি চলে আসবে পাশে এটি হবে একুশ একুশের পরে এখানে যা যাওয়ার কথা কিন্তু এটি আগে থেকে দখল করে রাখছে কখনো দখল করে রাখলে নিচে চলে আসে তাহলে একুশের পরে এখানে আসবে বাইশ বাইশের পরে কোনাগনে যাবে এখানে হবে তেইশ শেষ পরে এখানে কোনাগনে যাবে এখানে হবে চব্বিশ সরি এখানে দেখতে ভুল হয়ে গেছে এখানে উনিশ বসছে এখানে আঠারো শেষ হওয়ার পরে এখানে উনিশ আসছে উনিশের পরে এখানে কোনো ঘর না থাকার কারণে এটি এখানে নেমে বিষ হয়েছে বিষের পরে এটি এখানে গিয়ে কোনো ঘর না পেয়ে এখানে একুশ বর্ষে একুশ বসার পরে এখানে যাওয়ার কথা ছিল এখানে যেহেতু উনিশ আগে থেকে দখল করে আসছে একুশের নিচে বাইশ বাইশের পরে তেইশ তেইশের পরে চব্বিশ চব্বিশের পরে এটি সরাসরি কোনাকি ঘরে চলে আসছে তো সরাসরি কোনাকি যদি ঘর হয় এদিকেও পাবে না কোনো এদিকেও পাবে না এটি নিচে চলে আসবে পঁচিশ পঁচিশের পরে এখানে কোনাকুনি যাবে এখানে কোনো ঘর নেই এদিক নেই এদিক নেই তো এটি চলে আসবে এখানে পঁচিশের পরে এখানে হবে ছাব্বিশ ছাব্বিশের পরে এখানে কোনাকুনি যাওয়ার কথা উপরে কোনো ঘর নেই বর্গ নেই তো এটি চলে আসবে নিচে সাতাশ এখানে সাতাশ শেষ হয়েছে তো এবার এবারে চার নাম্বার বর্গে চলে আসতেছে চার নাম্বার তিন ক্রমের বর্গ তো এখানে আবার মাঝখান থেকে শুরু হবে সাতাশের পরে এখানে হবে আঠাশ আঠাশের পরে এখানে যাওয়ার কথা এখানে নাপিয়ে নিচে আমি যে উনত্রিশ উনত্রিশের পর এখানে যাওয়ার কথা এখানে কোনো যে বর্গ নেই তো এটা এখানে চলে আসবে তিরিশ তিরিশের পর এখানে যাওয়ার কথা এখানে আগে থেকে দখল আছে তাহলে নিচে চলে আসবে একত্রিশ একত্রিশের পরে এখানে চলে আসবে বত্রিশ এখানে চলে আসবে তেত্রিশ তেত্রিশ যেহেতু এটি পরিপূর্ণ কোনা এই তিন ক্রমের বর্গের তাহলে এটি তেত্রিশের নিচে চৌত্রিশ চৌত্রিশের পরে এখানে যাওয়ার কথা এখানে কোনো বর্গ নেই তো এখানে আসবে পঁয়ত্রিশ পঁয়ত্রিশের পর এখানে যদি আমরা যাই এখানে কোনো বর্গ নেই যেহেতু এটি তিন ক্রমের হিসেবে এখানে কোনো বর্গ নেই এটি নিচে চলে আসবে ছত্রিশ তাহলে আমাদের এক থেকে ছত্রিশ পর্যন্ত বসে গেছে ছত্রিশ পর্যন্ত বসার পরে আমাদের প্রাথমিক কাজ শেষ কিন্তু এখনও ম্যাজিক বর্গ যেটি ছয়ক্রমের এটি শেষ হয়নি এখানে শেষ হতে হলে হিসেব মিলতে হলে আমাদেরকে তিনটি সংখ্যাকে পরিবর্তন করতে হবে তিনটি সংখ্যা তিনটি সংখ্যার সাথে চেঞ্জ করতে হবে কোনটা কোনটা চেঞ্জ করা লাগবে আমরা দেখি এই আট চেঞ্জ করতে হবে পাঁচ চেঞ্জ করতে হবে এবং চার চেঞ্জ করতে হবে কার সাথে চেঞ্জ হবে পঁয়ত্রিশের সাথে চেঞ্জ হবে বত্রিশের সাথে চেঞ্জ হবে এবং একত্রিশের সাথে চেঞ্জ হবে এই তিনটার সাথে চেঞ্জ হবে এই তিনটা তার মানে এই আট চলে আসবে এখানে আমি আট লিখে দিচ্ছি এখানে আট নিয়ে আসলাম যখন এখানে আট আনলাম এই আটের আট দখল করেছে পঁয়ত্রিশের জায়গায় তাহলে পঁয়ত্রিশ চলে আসবে এখানে এখান থেকে আমি পাঁচ এখানে আনবো তাহলে এখানে বত্রিশ আছে বত্রিশ চলে আসবে এখানে আর এখান থেকে আমি চার এখানে আনবো তো এখানে একত্রিশ আছে এখানে এখানে চলে যাবে একত্রিশ তো এখন আমি কেটে দেব আট কেটে দেব পাঁচ কেটে দেব চার কেটে দেবো এখান থেকে পঁয়ত্রিশ কেটে দেব বত্রিশ কেটে দেব একত্রিশ কেটে দেব এখন যেই সংখ্যাগুলি পাওয়া গেছে এটাই হচ্ছে ম্যাজিক বর্গের সংখ্যা তো আমরা দেখেছিলাম যে ছয়ক্রমের ম্যাজিক বর্গার বর্গের ম্যাজিক সংখ্যাটি একশো এগারো এখন ম্যাজিক সংখ্যাটি একশো এগারো আমাদের হয় কি এটা আমরা দেখে নিই তো আমরা হিসেব করে দেখি আমি ক্যালকুলেটর ব্যবহার করছি মোবাইল ক্যালকুলেটর এখান থেকে আমরা দেখে নিই তো এখানে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ এটার সাথে যোগ হবে এক এটার সাথে যোগ হবে ছয় এটার সাথে যোগ হবে ছাব্বিশ এটার সাথে যোগ হবে উনিশ এটার সাথে যোগ হবে চব্বিশ চব্বিশ দেখে একশো এগারো হয়ে গেছে আমাদের ক্যালকুলেটরে আমরা দেখতে পাচ্ছি একশো এগারো তারপরে আমরা যদি উপর থেকে নিচের দিকে দেখি তাহলে আমাদের কি দাঁড়ায় দেখি এখানে পঁয়ত্রিশ সরি পঁয়ত্রিশের পরে যোগ তিন এটার সাথে যোগ হবে একত্রিশ এটার সাথে যোগ হবে আট এটার সাথে যোগ হবে তিরিশ এটার সাথে যোগ হবে চার একশো এগারো হয়ে গেছে আমরা যেদিকেই এই কোনাগুণ হিসেব করলে একশো এগারো হবে এই কোনাগুণ হিসেব করলে একশো এগারো হবে তাহলে ক্রমের ম্যাজিক বর্গ আমাদের হয়ে গেছে আশা করি তোমাদের বুঝে আসছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করবে আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকো নিজে সাবস্ক্রাইব করবে এবং বেল বাটনে ক্লিক করবে আমার পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য আর তোমাদের বন্ধুবান্ধবকে এই চ্যানেলটি সম্পর্কে বলবে তারাও যেন সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে যাতে করে পরবর্তী ভিডিওগুলি তোমরা পেতে পারো আর তোমাদের কী কি কীভাবে কী কী কি অঙ্ক গণিত দিলে বা অঙ্ক দিলে তোমাদের জন্য সুবিধা হবে এগুলি যদি আমাকে কমেন্ট করে জানাও আমি চেষ্টা করবো তোমাদের সেই অনুযায়ী ভিডিও দেওয়ার আমার কিছু সৃজনশীল সমস্যার সমাধান আগে থেকে দেওয়া আছে সেগুলি দেখে নিও আমি আরও সৃজনশীল সমস্যার সমাধান দেবো ধারাবাহিকভাবে তোমাদের সুস্বাস্থ্য কামনা করছি আমার জন্য দোয়া করবে তোমাদের জন্য দোয়া করি Assalamualaikum warahmatullahi wabarakatuh